আজ থেকে 2 বছর আগে আমি কিরকম কাজ করতাম বা আমার রিবলিংটি কেমন ছিল সেই বিষয়টি আজকে দেখাবো। এই থাম্বনেলটি দেখে রাখুন। এই ফোনটি আজ থেকে 2 বছর প্রায় হয়ে যাবে আর কি, হয়তো কিছু কম আছে, 2022 সালের 3রা মার্চ এই ফোনটি আমি রিপেয়ার করেছিলাম। তো ওই সময় উনি ওনার নানুর সাথে আমার কাছে এসেছিলেন গাজীপুর থেকে। তো তখন ফোনটি একদম ইনটেক ছিল, ফোনটি আমি ফার্স্ট টাইম রিপেয়ার করেছিলাম। তো সে সময়ে পোকো X3 Pro প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছিল এবং কি আমি অনেক ফোন রিপেয়ার করেছি সেই সময়ে। তো সেই ফোনগুলো কোনো কোনো ফোন কিন্তু এখন পুনরায় আবার ডেড হচ্ছে। আপনারা জানেন যে কোম্পানি থেকে যখন যারা ফোন কিনেছিলেন, হয়তো অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে ফোনগুলোই কিনে থাকেন না কেন, সেই ফোনগুলো কোনো না কোনো সময় কিন্তু ডেড হওয়ার একটি ঝুঁকি বা প্রবণতা ছিল। সেই ভয়ে অনেকেই হয়তো ফোনগুলো রিপ্লেস করেছেন, অনেকেই ফোনগুলো এখনও ইউজ করছেন রিপেয়ার করে। কারো কারো ফোন ডেড হয়েছে, হয়তো খুব কম সংখ্যক ফোনই আছে যেগুলো ডেড হয়নি। কিন্তু দেখুন, এই ফোনটি আমি আজ থেকে 2 বছর আগে যখন রিপেয়ার করেছিলাম, উনি কিন্তু এখনও ইউজ করছেন ফোনটি। তো সাডেনলি হঠাৎ করে আজকে যখন ডেড হয়, তখন কিন্তু উনি আমার কাছে সরাসরি এসেছেন। আর আজকে উনি ওনার নানুকে আনেন নিয়ে একাই এসেছেন। দেখুন তখনকার কাজের কন্ডিশন দেখুন, যদিও মাদারবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে, তো থার্মাল পেস্ট দেওয়া ছিল, থার্মাল পেস্টগুলো অনেক শুকিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। তো উপরের যে কপারের কোনো পেপার তখন আমি ইউজ করতাম না, এবং কি তখন আমি স্টিলের যে শেলটি সেটি সাইডে একটু কেটে তারপর কিন্তু সিপিইউ রিমুভ করতাম। আর এটাই সত্য যে কাজ যত বেশি করা হবে তত বেশি সেই কাজের উপরে অভিজ্ঞতা বাড়বে এবং কি আরও সুন্দরভাবে কাজ করা যাবে, নতুন নতুন কৌশল আবিষ্কার হবে। যাই হোক, আমি পরবর্তীতে স্টিলের যে শেল কাটিং সেটি ছাড়াই আমি এখন সিপিইউ রিভলভ করি, রিমুভ করে সুন্দর করে রিভলভ করে আবার ইনস্টল করি। কিন্তু কাজের কোয়ালিটি আমরা দেখব, প্রসেসরটি র্যামটি এগুলোর কাজের কোয়ালিটি দেখব। আর দেখুন, আমি অলরেডি কিন্তু র্যামটি রিমুভ করলাম এবং প্রসেসরের উপরের যে অংশটি একদম চকচকে, এখনও যথেষ্ট চকচকে স্বচ্ছ আছে। তো একটি আইসি ড্যামেজ যদি না হয়, যদি আইসিটি ভালো থাকে, তাহলে সেটি রিবলিং করে আবার পুনরায় ইনস্টল করলে ভালো চলে। মূল বিষয়টি হচ্ছে যে একটি আইসি কিন্তু সরাসরি ভিতর থেকে ড্যামেজ খুব কম হয়, আইসির কানেক্টিভিটি ফল্ট হয়, এটি হচ্ছে পোকো X3 Pro-র একটি বিষয়। আর কারো কারো রিবলিংটি পারফেক্ট যদি হয়, কারো কারো দেখা যায় 1 বছর 2 বছর বিভিন্ন মেয়াদে কিন্তু ভালো চলে। সেক্ষেত্রে আবার গেমিংয়ের ব্যাপার থাকে, অনেকে আছে খুব হার্ড গেমিং করেন, তাদের ক্ষেত্রে একটি ভিন্ন বিষয়। তো দেখুন, এই যে আমি প্রসেসরটিও রিমুভ করলাম এবং প্রসেসরের নিচের যে বলগুলো, লাইনগুলো, মাদারবোর্ডের লাইনগুলো প্রত্যেকটি কিন্তু অনেক সুন্দর আছে, কোনো ড্যামেজ হয়নি, কোনো শর্ট হয়নি। আর আমি যতগুলো কাজ করেছি, আমার কাছে যে কাজগুলো প্রথম দেখিয়েছেন, মানে সিপিইউ রিবলিংয়ের কাজটি আমি প্রথম করেছি, এ ধরনের ফোনের ক্ষেত্রে আমি সবসময় বলি, আপনার ফোনটি যদি কখনও ডেড হয়, যতদিন পরেই হোক, আপনার ফোন আবার পুনরায় ঠিক হবে। মানে এই ফোনগুলোর মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার এসি, চার্জিং এসি সব কিছুই মোটামুটি খুব ভালো মানের, একদম বাতিল হয়ে যাওয়ার মতো ফোন এটা না। কিন্তু ফোনটির সমস্যা হচ্ছে যে এই ফোনগুলো যেহেতু প্রসেসরটি অনেক হিট হয়, আর সেই হিটটি যদি আপনার বডিতে ট্রান্সফার না হতে পারে ভালোভাবে, তাহলে ফোনগুলো আবার পুনরায় ডেড হওয়ার একটি ঝুঁকি থাকে। সেটি কারো কারো ক্ষেত্রে অনেক লং সময় চলে, আবার কারো কারো ক্ষেত্রে 7-8 মাস 1 বছরের মধ্যেই হয়তো আবার পুনরায় ডেড হয়ে যেতে পারে, সেটি ব্যবহারকারীর উপর অনেক সময় নির্ভর করে। তবে কাজ যদি সুন্দর হয়, তাহলে এই ফোনটি ভালো চলার একটি নিশ্চয়তা কিন্তু দেওয়া যায়। তো আমি যেহেতু একটি নয় দুটি নয়, প্রায় 1000-এর উপরে হবে ফোনগুলো আমি রিপেয়ার করেছি শুধু পোকো X3 Pro। এই ফোনগুলো দীর্ঘ অনেক দিন যাবত রিপেয়ার করছি, যাদেরই এই সমস্যাগুলো দ্বিতীয়বার হবে, আমি বলবো আমার সাথে কন্ট্যাক্ট করুন, আপনার ফোনটি আবার রিপেয়ার করে নিন। সেক্ষেত্রে অবশ্যই বর্তমান যে প্রাইস আছে, যে চার্জ আমি নিচ্ছি,
নতুনদের চেয়ে অবশ্যই কিছু ডিসকাউন্ট আপনি পাবেন। তো একটি ফোন আপনি রিপেয়ার করবেন, রিপেয়ার করে নেবেন এবং সেই ফোনটি ভালো চলার একটি নিশ্চয়তা দিচ্ছি, এবং কি সেই সাথে আপনি পাচ্ছেন লাইফ টাইম একটি সাপোর্ট। যখনই এই ফোনটি দ্বিতীয়বার প্রয়োজন হবে রিপেয়ার করার, সেটি সাপোর্ট পাবেন ডিসকাউন্ট মূল্যে। আর একটি বিষয় হচ্ছে যে ফোনগুলো কিন্তু অনেক ভালো স্মুথলি ইউজ করা যায় বলেই কিন্তু ওনারা, মানে যারা ব্যবহারকারী এই ফোনগুলো ইউজ করেন, তারা কিন্তু ফোনটির মায়া ছাড়তে পারে না। তো এখন বর্তমানে কোন ফোনে আপনি যাবেন? যে ফোনগুলোতেই দেখুন চারপাশে সব ফোনগুলোতেই কিন্তু কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো এই ফোনটির ক্ষেত্রে এই সিপিইউ ইস্যু, ডেড ইস্যুটা ছাড়া ফোনটি কিন্তু খুব ভালোই চলে। তো এই ডেড ইস্যু যদি আপনি সলভ করতে চান, ডেড ইস্যু রিপেয়ার করে যদি ইউজ করা যায়, তাহলে খারাপ কি, ইউজ করতে পারেন। আবার অনেকে আছেন যারা রিপেয়ার করে ফোনগুলো সেল করে দেন, কিন্তু ফোনটি তো আপনার, আপনি সেল করবেন বা ইউজ করবেন সেটি সম্পূর্ণ আপনার বিষয়। তো যা হোক, সিপিইউ রিবলিং, র্যাম রিবলিং সব সুন্দরভাবে আবার পুনরায় করলাম। তো এবার যেহেতু আমার কাছে কপারের টেপটি রয়েছে, আমি এটি সুন্দর করে কপার দিয়ে ঢেকে প্রসেসরটির উপরে আমি থার্মাল পেস্ট নতুন করে দিয়ে দিলাম, কারণ আগের পেস্টগুলো শুকিয়ে একদম শক্ত হয়ে যাওয়ায় ফোনটির যে হিট জেনারেট হতো সেটি কিন্তু ট্রান্সফার হতো না। তো আমি ক্যামেরা সহ সব কিছু লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব, আশা করি ফোনটি অন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে ফোনটি অন হয়েছে। আর যিনি ফোনটি নিয়ে এসেছেন, ওনার আজ থেকে 2 বছর আগেও কিন্তু এরকম হাসি ছিল, আজকেও হাসিটা আমি দেখতে পাবো। তো আসলে একটি ফোন একজনের স্বপ্ন থাকে, দেখুন ওই সময়ের ছবি আর এখনকার ছবি, ওনার ওয়ালপেপারে ছবি দেওয়া আছে, ছবিটি দেখুন, দেখুন অনেকটাই তফাৎ। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।